Ram Ram Hare Hare. Ei, bhajo Krishna, bhajo Krishna, bhajo Krishna. Hemam, bhajo Krishna, bhajo Krishna, karo Krishna shikha. Ei, ye amara dharma chakre, purush chakre, samaveta. তো আমরা যদি এই এই তিন বিষয় করি কৃষ্ণ বলি কৃষ্ণ বলি এবং কৃষ্ণ শিক্ষা করি তাহলে নিত্যানন্দ প্রভু আমরা প্রিয়জন হয়ে যাব নিত্যানন্দ প্রভু প্রিয়জন হয়ে যাব আর যে নিত্যানন্দ প্রভু প্রিয়জন হবে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আর তার কোনো কোয়ালিটি দেখবেন না কি চরিত্র দেখবেন না কার ছেলে কোন বংশে কোন জাতে কোত্থেকে জন্ম হয়েছে কি ওর বাপ কি ওর মা কিছুই দেখবে না কোন জাতে কোন ধর্মের কোন কিছু দেখবে না নিত্যানন্দ প্রভু প্রিয়জন মানে সচৈতন্য মহাপ্রভু প্রিয়জন তাহলে আমাদেরকে আগে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হলে আমরা জানলাম যে কি করতে হবে কৃষ্ণ বলতে হবে কৃষ্ণকে বসতে হবে আর কৃষ্ণর শিক্ষা এই যে আমাদের এই যে আমাদের ক্লাস করছি এই ক্লাসের উদ্দেশ্যটা কি এই ক্লাসের উদ্দেশ্যটা কি এই যে ক্লাস হচ্ছে এই ক্লাসের উদ্দেশ্যটা কি আমাদের এই তিনটা বিষয়ে জানা এবং এই তিনটা বিষয় জানা তাই যারা নিত্যানন্দ প্রভুকে খুশি করতে চান যারা মহাপ্রভুকে খুশি করতে চান যারা রাধা কৃষ্ণকে খুশি করতে চান তাহলে আমাদের প্রত্যেকে উচিত যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা কীর্তন করা এবং শ্রীমদ ভগবত গীতা প্রত্যেক দিন অধ্যয়ন করা ঠিক আছে তো আমাদের